বাসি চুপ করে আসো। সে ইউটিউবে দেখছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা একটা খুব সুন্দর জায়গায় আসছি, আমি বুনু মা আর মাসি মিলে। তো তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো। এখন পুরোটা জায়গা ঘুরে দেখবো আর সাথে তোমাদেরকেও দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। আছে বাহ, খুব দারুণ তো। কি মনে হচ্ছিল পুনো তোর এটাকে? সত্যি যেই বড় দেখতে। হ্যাঁ করতে খুব ভালো লাগে। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এগুলো কি ওপরে কি শিং? এই যে উপরে যে কতগুলা কান শিং, হ্যাঁ তাই তো বলে দুই জোড়া কান তো হবে না। এখন আপাতত মাত্র আমরা জাস্ট কয়েকটাকে দেখলাম, আর এখন যাচ্ছে হচ্ছে আরো অনেকগুলো ওদিকে রাখা আছে সবাইকে দেখতে। ওই দেখো আমার পিছনে পিছনে সবাই আসছে। ওদিক থেকে ওদের কাছে যাওয়া যাবে তো? হ্যাঁ এখানে বেশি পরিমাণে দেখছি আমরা। এই যে সবাই আমাদেরকে ওয়েলকাম বলার জন্য একদম গেটের সামনে আছে। কি সুন্দর দেখো গাইস, একদম সাদা কালারের, কি দারুন দেখতে। ও এই যে এগুলাকে মা বলছে ববি প্রিন্টের, কারণ কি গায়ের মধ্যে বেশ ছিট ছিট দেওয়া। খাও খাও খাও, ঘাস খাও, ঘাস খাও, ঘাস খাও, ও পারা দিচ্ছেন, ঘাস খাও, ঘাস খাও। ফটো তুলতে আসছে, কি বলবো, কি বলবো, কিছু বলবো, কিছু বলবে, কি খাবো, কিছু তো আনি নেই, বুকুট টুকুট কিছু আনি নেই, খালি হাতটা কিছু আনি নেই তো। হ্যাঁ বিস্কুট পাওয়া যাবে তো, নিয়ে আসবো না। ভীষণ ভালো লাগছে এত সুন্দর ছাগলগুলো দেখতে, সাদা সাদা কালারের একদম, আর সাদা হোক কালো হোক যেরকমই হোক না কেন এতগুলোকে একসাথে দেখছি ভীষণ ভালো লাগছে আমার। এই যে এই যে এই যে তুই, আমি হ্যাঁ ওর ফটো তুলবো, ফটো তুলতে ব্যস্ত। হ্যাঁ পুরো একটা ফটো সেশন চলছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে ঘুরাই দিলাম ওর, ঘুরে ও তুলবে না, ফটোগ্রাফারটা ভালো না। এমন বলতে হয় না, এত সুন্দর কথা বলতে হয়।
বাচ্চারা বাচ্চারা কি করে, এরা ঘরে যাচ্ছে না কেন? এখন ঘরটা দেখবো, আমরা উঠতে পারবো? সম্পূর্ণ খাইছে? খায়নি সম্পূর্ণ? মেশিন টেশিন সব আছে। দেখো গাইস কত খাবার রাখা এখানটা। আমরা এখন ঘরের ভেতরে ঢুকে গেছি। এই দেখো ছোট বাবুরা কি খাবার, ছোট বাবুরা তোমরা হ্যালো বলো সবাইকে। ওই দেখো আরেকজন চলে আসছে, কি সুন্দর ভাবে খাবার রাখা আছে। আমি এরকম নেটে তো প্রচুর দেখছি গাইস, এরকম আমি তো নেটে প্রচুর দেখছি, যে হচ্ছে ইউটিউবে দেখছিলাম যে কিভাবে ছাগল হচ্ছে অনেক এরকম ফার্ম করে প্রতিপালন করা যায়, প্রচুর দেখছি, কিন্তু এরকম চোখের সামনে কখনো দেখিনি। তাই ভাবলাম যে আমি যেহেতু যাচ্ছি এরকম জায়গায় দেখতে, তাই হচ্ছে তোমাদেরকেও দেখাবো। এই জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর রুমটা ভেতরে দেখো কতটা গোছানো, কত সুন্দর সুন্দর ভাবে সেকশন সেকশন করে রাখা, এই যে এটা পাশে, তারপরে এই দেখো এইদিকে, আর ওই দিকটাতে হচ্ছে খাবারেরই রাখা ওই পাশে, মানে খুব সুন্দর ভাবে সেট করা, একেবারে দুর্দান্ত লাগছে আমার। কে মাম্মা হয়? এই তো মাম্মা। এটা মাম্মা হয় নাকি? মাম্মা, এটা মাম্মা হয়? ও আমাদের মাম্মান তো, আমাদের মাম্মান তো মাম্মা। দারুণ লাগছে তো দেখতে, কি সুন্দর আসছে। হ্যাঁ এতক্ষণে এখানে আসতে পারছে, ছাড়া পাইছে। এই তোমার খিদে নেই? তোমার খিদে পায়নি? এই ও চালাক না, এই হচ্ছে আমাদের ফার্মের হচ্ছে ওনার, এই যে মালিক, যাই হোক সে আর এটা আছে দুইজন একসাথে, তাই তো টিম ওয়ার্ক। হ্যাঁ ভীষণ ভালো লাগলো তোমার এটা দেখে। কবে থেকে করছো এটা? এটা মোটামুটি এই ছাগল ঢুকানো হয়েছে দুই মাস আর কাজ তো চলছে আগের থেকে, এক বছর হয়ে গেল এটা পর্যন্ত। তো গাইস শুনলা, এই যে ফার্মটা তৈরি করতে এক বছর লাগছে, এত পরিপাটি করে বানাতে। এই যে বাগানটা আছে না, ফরেস্টটা, আমরা তো এখানে ধরেন 30-32-33
এতে বেশি আমরা পারি না, আমাদের তো প্রচন্ড গরম লাগে। আর ওরা 47 ডিগ্রি দি পুরো ঘামে একদম অস্থির, দেখো চুলে কি অবস্থা, মাথা একদম ঘেমে যাচ্ছে, কিন্তু তবুও এখানটায় থাকতে এত ভালো লাগছে যে কি বলবো, সেই ভালো লাগছে থাকতে। সবাই দেখো কি বানতে হয়, হ্যাঁ কি বানতে হয় কোন যে ওই সেটা তো এখানে মনে হয় সব কয়টাই হচ্ছে আলাদা প্রজাতি, কিন্তু ওই যে কালোটা, কালোটা মনে হয় শুধু ব্ল্যাক বেঙ্গল এখানকার। হ্যাঁ হ্যাঁ কালোটা এখানকার, ও ছোট দেখে ওকে মারে, হতে পারে হিংসা হিংসি মারামারি এদের মধ্যেও আছে। হ্যাঁ ভীষণ সুন্দর একটা জায়গা দেখলাম, আর ভীষণ সুন্দর ভাবে সবাইকে দেখলাম যাদের যাদের এতক্ষণ পর্যন্ত দেখলাম আর কি, ভীষণ ভালো লাগলো। এখন দেখো আমি কাদের পাশ দিয়ে যাচ্ছি, ও বৃষ্টি পড়ছে, এখানকার জায়গাটা এত দারুণ, একদম সিনারি টাইপের একেবারে। দেখো পেছনে কত দারুণ জায়গা, ভীষণ ভালো লাগলো, শান্তি পেলাম, শান্তি। ধান খেত, ও মারে না গো, এমনি ও যাচ্ছে, যাবে আমরা হচ্ছে ফার্ম দেখার পর তারপরে বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম, এদিকে একটু ঘুরে আসলাম। তো এখন দেখো রাত হয়ে গেছে, বোন আর আমি মিলে গেছিলাম, তো এই গেম খেলতে ব্যস্ত। কি গেম খেলিস? প্লে সিটি, কুকিং সিটি। আরও আমাদের সাথে এখানে আর অনেকজনই বসে আছে, দেখো যে বাচ্চা কাচ্চারা সবাই বসে আছে। 7টার থেকে সৎসং শুরু হবে, তো আমরা ওয়েট করছি এখন। এই খুঁজতে খুঁজতে তো গেল আরো 10 মিনিট, এটা তো বলে রাখি যে আজকে সবসময় হবে এই গানটা গাও আমি।
কালকে ইয়েতে কোন সময় সস আসবে কিন্তু কালকে না 7:30 কার বাড়িতে গো দেবি দাসের বাড়িতে হচ্ছে কিন্তু সবাই মিলে দিচ্ছি আমরা আমি তো বাড়িতেই না কলেজ পড়াছেন এই কলেজ থেকে ঘোড়াটা কলেজ এতক্ষণ যাবৎ সৎসঙ্গ হলো আর এখন বাজে হচ্ছে রাত 9টা তো এইমাত্র প্রসাদ খেতে বসলাম কেন নিব না রে আমার বান্ধবী হচ্ছে ভিডিওতে আসতে মানে একদমই ইচ্ছুক না তো ঠিক আছে ওকে দেখাচ্ছি না এই যে আমি প্রসাদ খেতে বসছি তো এখন তাড়াতাড়ি প্রসাদ খেয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা প্রসাদের পোটলা মার জন্য নিয়ে যাচ্ছি এখন যাচ্ছি টোটোতে এখন রাত 9:30 বাজে ফাইনালি পৌঁছে গেলাম বাড়ির গলিতে হাঁটছি এখন এই তো আর একটুক্ষণ পরেই বাড়িতে পৌঁছে যাব তো সারাদিন ভীষণ মজা করলাম সারাদিন বলতে অ্যাকচুয়ালি বিকালে গেছি সেই কত আগে ছাগলের ফার্ম দেখলাম তারপরে চারপাশটা ঘুরে দেখলাম ভীষণ ভালো লাগলো আশা করি তোমাদেরও এই ভিডিওতে খুবই ভালো লেগেছে আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাভ ইউ অল টাটা